The perfect length for him to play that horizontal shot, and this time. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মন টিভি বাংলায় আপনাদের স্বাগতম। বিপিএল এর নবম আসরে সিলেট পর্ব, চায়ের শহর দ্বিতীয় লন্ডন খ্যাত বাংলাদেশের সিলেট শহরে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করতে নামে ম্যাচ বাহিনী, কিন্তু আজ মাঠে ঘটল দুঃখজনক ঘটনা। একের পর এক উইকেট হারানো উৎসবে মেতে উঠেছে টুর্নামেন্টের প্রথম থেকে আজ পর্যন্ত শীর্ষে স্থান ধরে রাখা দলটি। 12 রানে 4 উইকেট হারায় আর এর কিছুক্ষণ পর 27 রানে হারায় 7 উইকেট। তারা সর্বমোট স্কোর করেন 92 রান, যা এবার বিপিএল এর সর্বনিম্ন রান। 20 ওভারে 9 উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করেন। অন্যদিকে রংপুর রাইডার্স সামান্য এই টার্গেট নিয়ে মাঠে নামেন তারা। শুরুটা তাদেরও কিছুটা বেগ পেতে হয়, তারা 62 রানে 3 উইকেট হারায়। তবে রনি তালুকদারের ঝড়ো ইনিংসে সেই সামান্য এই রান খুব সহজেই টপকে যায়। রনি তালুকদার 38 বলে 41 রান করে অপরাজিত থাকেন, আর এভাবেই উঠতে থাকা ম্যাচকে শীর্ষ স্থান থেকে টেনে নামালেন রংপুর রাইডার্স। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন সিলেট স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন হতে পারবে এবারের বিপিএল? আপনারা কি মনে করেন প্রিয় দর্শক, তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এখনকার মতন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, মন টিভি বাংলার পাশেই থাকুন। আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করুন। আল্লাহ হাফেজ।